হেই, আমি হৃদয়ের আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আপনারা আপনাদের ফেসবুক থেকে কিভাবে খারাপ ভিডিও রিমুভ করতে পারবেন। অনেকের ফেসবুকে দেখবেন আপনারা স্ক্রল ডাউন করতেছেন, নিচে খারাপ ভিডিও চলে আসছে। অনেকের সামনে আপনি বসে রয়েছেন, তাদের সামনে খারাপ ভিডিও চলে আসছে, খারাপ সাউন্ড চলে আসছে। এতে করে কিন্তু অনেক বেশি শর্মিন্দা হইতে, আর এটা অনেক বাজে একটা বিষয়। আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট টিউটোরিয়াল দেবো এই প্রবলেম থেকে কিভাবে আপনারা মুক্তি পেতে পারেন, আর এমন সমস্যা যে কখনো না হয় সেমন প্রবলেম থেকে আমরা সলভ নিয়ে আসছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট টিউটোরিয়াল দেবো কিভাবে ফেসবুক থেকে খারাপ ভিডিও রিমুভ করতে হয়। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক থেকে খারাপ ভিডিও রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম তো আপনাকে আপনার ফোনের ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে। এখানে আমি আপনাদেরকে বলে দিই, এখানে ফেসবুক লাইট ওপেন করলে হবে না। ওকে, আপনাদের যেটা করতে হবে, ফেসবুক অফিসিয়ালি যে অ্যাপটা আছে সেটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। ওকে, এখানে আপনারা দেখতেছেন আমার ফেসবুক লাইট, এটা ওপেন করলে কিন্তু হবে না। ওকে, এটা ক্যান্সেল। হ্যাঁ, তো আপনাকে যেটা ওপেন করতে হবে সেটা হলো ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে, আপনাকে এই অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে। সো আমরা ফেসবুক অফিসিয়ালি অ্যাপটাকে ওপেন করে নিব। অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, একদম উপরে আপনি দেখতেছেন থ্রি লাইন নামে কিন্তু একটা অপশন আছে। ওকে, সো আপনাকে এই থ্রি লাইনের উপরে একবার ক্লিক করে দিতে হবে। আমরা এটার উপরে একবার ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন নতুন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে একদম নিচে চলে যেতে হবে। একদম নিচে চলে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাইতেছেন আপনারা, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ওকে, সো আপনাকে যেটা করতে হবে, সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে একবার ক্লিক করে দিতে হবে। একদম নিচে যে অপশনটা আছে আপনাকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দিতে হবে। সো আমরা এটার উপর একবার ক্লিক করে দিব। সো এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে সেটিংসের অপশন একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এখান থেকে একবার সেটিংসের অপশনও ক্লিক করে দিব। সেটিংসের অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন আপনি শর্টকাট, আপনাকে শর্টকাটের উপর একবার ক্লিক করে দিতে হবে। এখানে দেখতেছেন শর্টকাট, এটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এটার উপর একবার ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশন আসবে। প্রথম হলো শর্টকাট বার, দ্বিতীয় হলো নোটিফিকেশন। আপনাকে যেটা করতে হবে, শর্টকাট বারের উপর ক্লিক করতে হবে। প্রথম যে অপশনটা দেখতেছেন শর্টকাট বার, এটার উপর আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এটার উপর একবার ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে অনেকগুলো অপশন আসবে। অনেকগুলো অপশন থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে পাঁচ নম্বর অপশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা দেখতেছেন যে পাঁচ নম্বর অপশনটা আছে, আপনাকে এটার উপর ক্লিক করে দিতে হবে। ওয়াচ লেখা যেটার উপর, আপনাকে ওয়াচের উপরে ক্লিক করে দিতে হবে, এই অপশনটার উপরে। এখানে ওয়াচের সাইডে আপনারা দেখতেছেন অটো লেখা আছে, অটোর উপর একবার ক্লিক করবেন। অটোর উপর ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসতেছে, সর্বপ্রথম হলো পিন, দ্বিতীয় হলো অটো, তৃতীয় হলো হাইট। তো আপনাকে যেটা করতে হবে, এখানে হাইটের উপরে একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা হাইটের উপর টিকমার্ক করে দিলাম। হাইটের উপর টিকমার্ক করে দেওয়ার পর ওয়াচ নামের যে অপশনটা সেটা কিন্তু এখান থেকে চলে এখানে একদম নিচে চলে আসছে। ওকে, তো এখান থেকে এই অপশনটা করার পর আপনাকে সিম্পলি ব্যাক চলে আসতে হবে। ব্যাক চলে আসার পর এখানে নিচে আরেকটা অপশন পাবেন মিডিয়া নামে। ওকে, এখানে আপনি দেখতেছেন মিডিয়া, আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এটার উপর একবার ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন। ওকে, অনেকগুলো অপশনের মধ্যে সর্বপ্রথম দ্বিতীয় যে অপশনটা আছে না, এখানে এখানে দেখতেছেন ডাটা সেভার নামে একটা অপশন আছে। তো আপনাকে এই টিক মার্কের উপর একবার টিক লাগিয়ে দিতে হবে। সো আমরা এটার উপর একবার টিক লাগিয়ে দিব। এটার উপর টিক লাগিয়ে দেওয়ার পর যেটা হবে, আপনার ফোনে যে ডাটাটা ইউজ হয় না, ফেসবুক চালানোর পর যে ডাটাটা ইউজ হয় সেটা 40% কম খরচ হবে। ওকে, 40% কম খরচ এমবি দিয়ে আপনারা সেটা চালাইতে পারবেন। অ্যান্ড দ্বিতীয় যেটা দেখতেছেন অটো প্লে নামে একটা অপশন আছে এখানে। ওকে, এখানে দেখতেছেন অটো প্লে নামে অপশন আছে। অ্যান্ড এখানে নিচে তিনটা অপশন আছে, তিনটার থেকে একদম সর্বলাস্ট যেটা আছে নেভার অটো প্লে ভিডিও, আপনাকে সেটার উপর টিক মার্ক লাগিয়ে দিতে হবে। সো আমরা সেটার উপর টিক মার্ক লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আপনাকে এখান থেকে ব্যাক চলে যেতে হবে। ব্যাক চলে যাওয়ার পর আইডিটাকে একবার রিফ্রেশ মেরে দিবেন। রিফ্রেশ মারার পর আপনার কাজ কমপ্লিট। এখন থেকে কোনো খারাপ ভিডিও আপনার ফেসবুকে আসবে না। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।